শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে গাড়ির উপরে বসে বিয়ের আসরে যাওয়ার পথে গ্রেফতার কনে। ভারতের কাশ্মীরে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডার সহ নিহত তিনজন। দখলে নিয়ে বন্দর খুলে দিল তালেবান, আদায় করছে প্রচুর অর্থ। পাকিস্তানে বোমা হামলায় 9 চীনা নাগরিক সহ নিহত 13 জন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি তরুণেরা। উইগুর ইস্যুতে চীনের প্রেসিডেন্টকে সতর্ক করে দিলেন এরদোগান। এবং সবশেষ থাকছে, তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঘোড়া বা হাতির পিঠে বসে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়া শখ অনেকেরই থাকে, কিন্তু করোনা মহামারীর মধ্যে গাড়ির উপরে বসে বিয়ে করতে বের হয়ে গ্রেপ্তার হয়েছে ভারতের মহারাষ্ট্রের 23 বছর বয়সী এক তরুণী। মঙ্গলবার পুনের বাসিন্দা ওই তরুণী শাসওয়াত যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিল তার পরিবার পরিজনরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত হননি তিনি, তা ক্যামেরা বন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল। গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরকেও গ্রেফতার করেছে লুনিক আলবুর পুলিশ। এ নিয়ে লুনিক আলবুর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মুকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলেছেন প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারো মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবেলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডার সহ 3 সদস্যকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ নিয়ে কাশ্মীরে বছরের প্রথম 6 মাসে 53 জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই সময় আরও 110 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারত কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডার আইআজ আলিয়াস আবু হুসাইনা এবং তার 2 সহযোগী নিহত হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বিজয় কুমার আরও বলেছেন, সীমান্তে বেশ কয়েকবার হামলাসহ কাশ্মীরে যে সংগঠন সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছিল লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডাররা আবু হুরাইরা। আগামী 15 আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লস্করে তৈয়বার নাশকতার পরিকল্পনা ছিল বলেও দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। এই সীমান্ত শহর পুলওয়ামায় কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হয়েছে। আফগানিস্তানের 3টি স্থলবন্দর দখলে নেয়ার কয়েক দিনের মধ্যেই ফের বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর অর্থ টুল হিসেবে আদায় করছে তালেবান। আফগানিস্তান হিরাত প্রদেশের বেসরকারি খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে কতদিন এই টুল আদায় করতে পারবে বা অব্যাহত রাখতে পারবে তার নিশ্চয়তা নেই। কয়েকদিন আগে হিরাত প্রদেশের তুরগুন্দি এবং ইসলামকালা সীমান্ত শহর দুটি দখল করে তালেবান। তুরগুন্দি হয়ে তুর্কমেনিস্তান এবং ইসলামকালা হয়ে ইরানের সঙ্গে বাণিজ্য চালায় আফগানিস্তান। দখলে নেয়ার পরপরই এসব বন্দর হয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে দ্রুত এসব স্থলবন্দর বাণিজ্যিক কার্যক্রম চালু করল তালেবান। হেরাতের চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান সাদ সিদ্দিকি বলেছেন, জ্বালানি ঘ্যাস এবং অন্যান্য পণ্য বহনকারী গাড়িকে 30,000 আফগানি অর্থাৎ 370 মার্কিন ডলার থেকে 50,000 আফগানি পর্যন্ত টুল দিতে হচ্ছে। ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য বলেছেন, তালিবান শেখ আবু নাসের ফারাহি স্থলবন্দরও চালু করেছে। এই পথেও ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনা করে আফগানিস্তান। এই বন্দর থেকে প্রতিদিন কয়েক মিলিয়ন আফগানি আয় করছে তালিবান। তবে কতদিন এই টুল আদায় অব্যাহত রাখতে পারবে তালিবান তার কোনো নিশ্চয়তা নেই। পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় 13 ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে 9 জন। নিহতদের মধ্যে 2 জন পাকিস্তানি সৈন্য রয়েছে। বিবিসি সংবাদদাতা জানাচ্ছে, কুইস্থানে একটি বাস যাত্রী নিয়ে সেখানকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। চীন সরকার এই হামলা নিন্দা জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জাও লিজিয়ান বলেছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিক পত্তা নিশ্চিত করবে বলে তার আশা করেন। সংবাদদাতা বলেছেন, তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল নাকি বাসের মধ্যেই ছিল তা এখনও নিশ্চিত নয়। বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার যারা কুইস্তানের ওই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। পাকিস্তানি কর্মকর্তা বলছে, বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পাকিস্তানি তরুণেরা গাজায় উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যম নিউ প্রেস আজ জানিয়েছে, উত্তর গাজার তুবাস অবস্থিত আল ফারিয়া শরণার্থী শিবিরে তরুণদের প্রচেষ্টায় দখলদারদের একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। এর আগে গতকাল ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরায়েলের আরেক ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। গতকাল যে ড্রোনটি পাওয়া গেছে তা স্কাই লার্ক মডেলের। এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না, এই কারণে এর উপস্থিতি টের পাওয়া সহজ নয়। চীনে উইগুর মুসলিমদের উপর নির্যাতন নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মঙ্গলবার দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয় বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়। খবরে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়েছে। চলতি বছরের এপ্রিলে চীনের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। উইগুরদের প্রতি চীনের আচরণ নিয়ে তুরস্কের একজন বিরোধী দলীয় নেতার মন্তব্যের পর দূতাবাস বলেছিল, এই সমালোচনার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। চীনা দূতাবাসের এমন অবস্থানের পর রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ নিয়ে দুদেশের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল। এই টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট কথা বললেন। চীনা নাগরিকদের মতো করে দেশটিতে উইগুর মুসলিমদের শান্তিতে বসবাস তুরস্কের জন্য যে গুরুত্বপূর্ণ সেটি বলেছেন এরদোগান। তবে তিনি এটাও বলেছেন যে তুরস্ক চীনের জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতি আরও জানায়, উইগুর তুর্কিদের চীনের নাগরিকদের মতোই সমৃদ্ধি এবং শান্তিপূর্ণ জীবন তুরস্কের জন্য যে গুরুত্বের তা তুলে ধরেছে এরদোগান। তিনি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী তেল আবিবে তার দূতাবাস উদ্বোধন করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আবুধাবি এবং তেল আবিব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত পোষণ করার এক বছরের মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু করল আরব আমিরাত। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হ্যারাজক ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজার উপস্থিতিতে দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা দায়িত্ব প্রাপ্তির পর গত এক মাস থেকেই ইসরায়েল অবস্থান করছেন। তেল আবিব স্টক এক্সচেঞ্জের ভবনে আমিরাতের দূতাবাস স্থাপন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ ভবনটি বুরসা নামেও পরিচিত। এর আগে গত 29 এবং 30 জুন সংযুক্ত আরব আমিরাতের প্রথম আনুষ্ঠানিক সফরে যান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। সফরে তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস এবং বৃহত্তম শহর দুবাইয়ে কনসুলেটের উদ্বোধন করেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।